সমস্ত ষড়যন্ত্র সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে যে বাংলাদেশ পদ্মা সেতু করতে পারে সেটি জননেত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে দেখিয়েছেন, বাংলাদেশের প্রতিটি মানুষকে গর্বিত করেছে। বিশ্বব্যাংকের অর্থায়নের বিরোধিতাকারী অর্থায়ন বন্ধের ক্ষেত্রে যারা কুশীলব হিসাবে কাজ করেছিল তন্মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি হচ্ছেন, তার প্রতি যথাযথ সম্মান শ্রদ্ধা রেখেই বলতে চাই, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব গতকাল যে বিবৃতি দিয়েছেন এটি আসলে শাক দিয়ে মাছ ঢাকার মতো। তিনি যে আইন ভঙ্গ করেছিলেন, আইন ভঙ্গ করে গ্রামীণ ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেছিলেন, সরকারের বিরুদ্ধে মামলা করে তিনি মামলায় হেরে গেছেন। বিশ্বব্যাংক যেমন কানাডার আদালতে হেরে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ও বাংলাদেশের আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হেরে গেছেন। তো এইভাবে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করে কোনো লাভ নেই। যদি প্রয়োজন হয় আমরা আরও তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে হাজির হব। তিনি যে বিরোধিতা করেছেন সেটি দিবালোকের মতো স্পষ্ট, এবং তিনি আগে কখনো এই কথা বলেন নাই যে আমি এই অপচেষ্টা চালাই নাই। বরং যখন বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ হলো তখন দম্ভ করে বিভিন্ন জায়গায় নানা কথা তিনি বলেছিলেন, যেগুলো এখনও বাতাসে ভেসে বেড়ায়। যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল সারা দেশ যখন উল্লসিত তারা প্রচণ্ড লজ্জিত, যারা বিরোধিতা করেছিল। তো লজ্জা রাখার অপচেষ্টা, এই অভিনন্দন।